এক পরিত্যক্ত দোকান ফিটে থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ ঘটনা শনিবার সকালে মালাঘর বাজারে জানা গেছে মৃত যুবকের নাম রতিমোহন দাস তার বয়স আনুমানিক তিরিশ বছর এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী এদিন সকাল সাতটা নাগাদ দুলাল মিয়ার দোকানের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় কয়েকজন মিলে তার কাছে গিয়ে দেখতে পায় তাদের পরিচিত যুবক রতিমোহন দাস মৃত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তারা খবর দেয় মেলাঘর থানায় পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এলাকাবাসীরা জানিয়েছেন রতিমোহন দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছে যখন যে কাজ পায় তাই করে বেশ কিছুদিন ধরে করোনা কারফুর জন্য বাজারে হোটেলগুলো বন্ধ অনেকের কাছেই নাকি সে বলেছে তার খাবার দাবার জুটছে না এর ফলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে আবার অনেকেই বলছেন রতিমোহন দাস খুব নেশা করত নেশার ঘরে রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে তবে তার বাড়ি ক্যামতুলির বদ্ধ গ্রামে বলে পুলিশ জানিয়েছে তার স্ত্রী সন্তানও নাকি রয়েছে দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে কোনো সংযোগ নেই বলে স্থানীয়রা জানিয়েছেন তবে কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশের বক্তব্য তারপরে দেখলাম পুলিশ প্রশাসন হলো গাড়ি টাইলে এলো তারা এলো স্যার তারা আলো দেখলো দেখলো দেখে ডেকে ওনার শ্বশুরবাড়িতে খবর দিচ্ছে আত্মীয়স্বজন যা আসলো তার খবরটুকু দিছে তো এই আত্মীয়স্বজন কেউ আসে না তো তারপরে দিয়ে লাস্ট রয়ে গেছে থানা লরি থেকে জ্যাক চুরির দায়ে ধৃত এক যুবক ঘটনা শনিবার তেলিয়ামার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় জানা গেছে শুক্রবার রাতে স্থানীয় ইন্দ্রজিৎ দাসের লরি থেকে একটি জ্যাক চুরি যায় সন্দেহবশত গাড়ির মালিক চাকমাঘাট এলাকার যুবক ভজনকে জিজ্ঞাসাবাদ করে এতে নাকি সে চুরির ঘটনা স্বীকার করে নেয় সে জানায় ইন্দ্রজিৎ দাসের গাড়ির জ্যাকটি অন্য গাড়ির চালকের কাছে বিক্রি করে দিয়েছে পরে এলাকার লোকজন এই যুবককে পুলিশের হাতে তুলে দেয় রাজ্য সরকার আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলকে সিবিএসির অধীন ইংরেজি মাধ্যম স্কুলে উন্নীত করার কথা ঘোষণা করেছে এতে খুশি স্কুলের শিক্ষক অভিভাবকসহ সবাই শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই স্কুলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দীর্ঘদিনের দাবি মতো স্কুলটিকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার জন্য ধন্যবাদ জানানো হয় স্কুলের অভিভাবক মণ্ডলীর সদস্য তথা রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন সরকারের এই সিদ্ধান্তের ফলে এলাকার সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা দারুণ সুযোগ পেল আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার বিধায়ক এই নয় ময়পুর এলাকার বিধায়ক এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শনিবার শহরের কালীপুর এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ উদ্ধার করল এক অপরিচিত যুবককে জানা গেছে স্থানীয়রা সকালে রাস্তার পাশে এক অপরিচিত যুবককে যন্ত্রণায় ছটফট করতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে দমকল কর্মীদের সহায়তায় এই যুবককে হাসপাতালে নিয়ে যায় এই বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য তারা এই এলাকার চৌহদ্দিতেও কখনও এই যুবককে দেখেনি যুবকটিও মুখে কিছু বলতে পারছে না তবে কি দুষ্কৃতীরা তাকে প্রচণ্ড প্রহার করে এ স্থানে ফেলে চলে গেছে পুলিশ তদন্ত করে দেখছে করোনা কারফুকে ঘিরে গ্রাম শহর সর্বত্র পুলিশি প্রহরা প্রবল এর মধ্যে পাড়ার উটকো দুষ্কৃতীরা কোনো কিছুতেই অপকর্ম করার সুযোগ না পেয়ে গায়ের জোর খাটাল রাস্তার ডিভাইডারে ঘটনা শুক্রবার রাতে বিশালগড়ের গোকুলনগরের রাস্তার মাথায় শনিবার সকালে স্থানীয় লোকজন ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর ডিভাইডার উপড়ে ফেলা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে তদন্ত করে দেখে যান দুর্ঘটনার ফলে ডিভাইডারগুলি ভাঙা হয়েছে কিনা তারও কোনো ক্লু পাওয়া যায়নি তবে লোকজনের অনুমান দুষ্কৃতীরা ইচ্ছা করেই এই কাজ করেছে দামছড়া ব্লকের কাজকো শিবিরে চলছে ব্রু রিয়াং শরণার্থীদের রিসেটেলমেন্টের কাজ এতে সরকারের প্রতিশ্রুতি মতো হাতে মিলে গেছে দুই কিস্তির টাকা কিন্তু আবাস নির্মাণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন শরণার্থীরা জানা গেছে করোনা কারফুর কারণে হার্ডওয়্যার সহ প্রয়োজনীয় আসবাবের দোকান বন্ধ থাকায় অনেকেই আবাস নির্মাণে হাত দিতে পারছেন না আবার কেউ অর্ধেক কাজ করে রেখেছেন বাকি কাজ আটকে আছে লোহাল জন্য

কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে মসজিদ স্যানিটাইজ করল মাইনরিটি মোর্চার কর্মীরা শনিবার গুমতি জেলার মাইনরিটি মোর্চা ও আর মাইনরিটি মোর্চার যৌথ উদ্যোগে উদয়পুর শহরের সবকটি মসজিদ স্যানিটাইজ করা হয় স্থানীয় মাইনরিটি মোর্চার নেতৃত্ব রফিক মিয়া জানান করোনা অতিমারির থেকে সবাইকে রক্ষার সামাজিক কাজের অঙ্গ হিসেবেই এদিনের কর্মসূচি আছে করোনার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে বিজেপির সিমনা মণ্ডলের উদ্যোগে মেঘলিবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলা প্রভারী মিহির সরকার গ্রামীণ জেলা সদস্য ভানু রুদ্রপাল সহ অন্যান্যরা সেবাহী সংগঠন এই মূলমন্ত্রকে সামনে রেখেই নিয়মিত এই কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয় নেতৃত্বরা